তো আজকে আমার মেয়ের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তো সেই খুশিতে স্কুল থেকে আসতে নাস্তেই দেখছে তার মনি আর মেসোমশাই, মানে আমার দিদি জামাইবাবু চলে এসছে ওকে নিয়ে গিফট কিনতে যাবে বলে। তো গিফট কিনতে গেছে, তো এখন চলেও এসছে, দেখো গিফট কিনে এটা এখন বাড়ি চলে এসছে। তো তারপর যাওয়ার ভিডিওটা তো আমি করতে পারিনি, কেন ওরা চলে গেছিলো মেয়েকে নিয়ে। তো এখন এই যে মেয়ে এসে আমার বনি আবার ওকে প্যান্ট পরিয়ে দিচ্ছে, কিছুক্ষণ ওদের সাথে ছিল। তো যে গিফটগুলো কিনে দিয়েছে সেই গিফট আমি আনবক্সিং পরে করব, বা গিফটগুলো পরে আমি দেখাবো। এখন এই যেটা আমার দিদি আর পেছনে দাঁড়িয়ে আছে আমার জামাইবাবু। তো বেশি ছবি ওরা তুলতে চাইছিল না, মানে তাড়াহুড়ো ছিল একটুখানি, তো তাড়াহুড়ো ছিল বলে ওরা চলে গেছে, বেশি মানে ভিডিও তুলতে পারিনি আমি। তো জাস্ট একটুখানি আমি ক্যাপচার করতে পেরেছি। আমি এখন যাচ্ছি দোকানে, আর তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, তো নার্সারি থেকে কেজি ওয়ানে উঠবে, তো খুবই ভালো রেজাল্ট করেছে। তো আজকে এখন আমি যাব দোকানে একটুখানি ফাস্ট ফুড কিনতে, সেটা হচ্ছে দেখো কী কিনতে যাই, এসে তোমাদের দেখাবো কী কিনলাম। তো এটা জাস্ট ছোট্ট করে সন্ধেবেলা একটুখানি কিছু টিফিনের মতো, তো সেটা যাব কিনতে, তারপর খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা ভালোভাবে আসবে যে আজকে আমার মেয়ে ভালো রেজাল্টের জন্য কী কী গিফট পেলো, কে গিফট করলো আর কোথা থেকে গিফট করলো, সবটাই থাকবে নেক্সট আরও একটা ব্লগে বা ভিডিওতে, তোমরা দেখতে থাকো। তো এখন আপাতত চলে যাচ্ছি দোকানে, তো যাচ্ছি। তো আমি এখন বেরোচ্ছি, দোকানে যাব। তো এই যে লিফ্টটা চলে এসছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগবে জানাবে। আর এরপরে অনেক ভালো ভিডিও দেবো, এখন এখন বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি বন্ধুরা, হেঁটে হেঁটেই যাব, তো দেখা যাক। বেরিয়ে পড়েছি, বলছি এক চাও হবে, এক চাও আর একটা এগ রোল ঝাল ছাড়া, অর্ডার করে দিয়েছি দোকানে, অর্ডার করে দিয়েছি। আর এখন একটু যাই, একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা দা ভালো করে বানাও, বেশি খাবো না, 20 টাকা খাবো। ইয়া ফুচকা খাচ্ছি, তোমার দেখলে মানে তোমাকেও দেখাবে, খাই। তো ফুচকা খেয়ে এখন আবার চলে এসেছি ওই ফাস্টফুডের দোকানে। তো আমার অর্ডারগুলো এখনও হয়নি, বসে রয়েছি। এগ রোলটা হয়ে গেছে, কিন্তু চাউমিনটা এখনও বাকি আছে। তো একার হাতে সব করে ওই জন্য খুবই লেট হয়। তো দোকানে অনেক লোক বসে আছে দেখো। তো আমি ফিরে গিয়ে একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এবার বসে রয়েছি, কখন হয় দেখি।
তো এখন আমার অর্ডার যেটা দিয়েছিলাম হয়ে গেছে, এবার আমি যাচ্ছি দোকান থেকে বেরিয়ে, তো নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে ফিরবো, তো তারপর দেখাবো কি হয়। তো এখন বাড়িতে যাই। তো আমি এখন নিয়ে চলে এসেছি, কি এনেছি তোমাদের দেখাচ্ছি। তো সবগুলো দেখাবো না, একটা করেই দেখাবো। তো দেখো, প্রথমে আমি এনেছি যেটা, এগ রোল। চলে এসে ওর জন্য স্পেশাল। তো এদিকে আসো, কলে বসে, কলে বসে। তারপরে ও ঠিক আছে, এই যে আমার সোনা মাটা, আমার সোনা মাটা আজকে ভালো রেজাল্ট করেছে, তার জন্য তো একটা পরে গিফট পাবে। তো আজকে একটুখানি বিকালবেলা টিফিনের জন্য কি এনেছি তোমার জন্য, কি নিয়েছি তোমার জন্য, এগ রোল আর কি, চাউমিন। তো এই যে না বস, এই যে ওর জন্য এনেছি একটা এগ রোল। তো যদি ও সবটা খেতে পারবে না, তো মিক্স করে এনেছি, এগ রোল এনেছি, চাউমিন এনেছি, তো মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। তো আর একটা চাউমিন নিয়ে এসেছি, চাউমিনটা আর খুলছি না, দেখো বন্ধুরা দেখে বুঝতেই পারছো, এই যে প্যাকেটে করে চাউমিন নিয়ে চলে এসেছি। তো আজকে একটু বাইরের খাবার খেতে ইচ্ছে হলো, তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর এখন আমি চা খাবো, আর শীত ঠান্ডা বাইরে প্রচুর আছে, তো দোকানে অনেকক্ষণ বসে থাকতে হয়, এটাই একটু মানে খারাপ লাগে, অনেকক্ষণ বসে রয়েছি। যাই হোক, ফাইনালি পেয়ে গেছি, বাড়িতে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। তো আমি এখন চা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, 25শে ডিসেম্বর আসতে চলেছে, তোমাদের সবার কার কী প্ল্যান আছে তাড়াতাড়ি করে শেয়ার করো আমার সাথে। আর যারা যারা আমার ব্লগ দেখো, তারা কিন্তু কোনো লাইক কমেন্ট কিছুই করছো না বন্ধুরা, তোমরা খালি দেখছো। আমি খুব দুঃখ পাচ্ছি যে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, আর তোমরা দেখো কিন্তু একটা লাইক করে দাও না, একটু কমেন্টস করো না, সাবস্ক্রাইব একটু একটু করে দিচ্ছ তোমরা, তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক। কিন্তু একটু কমেন্ট করলে আমার একটু ভালো লাগে কমেন্টসগুলো পড়তে, যে কেউ কিছু লিখেছে কি না। জানেন আমি প্রতিদিন আমার ব্লগ চেক করি, যে কেউ যদি কিছু একটু SMS পাঠায় তো আমার সেটা পড়তে খুবই ভালো লাগবে, বিশেষ করে তার নাম নিয়ে পড়তে খুবই ভালো লাগবে। তো তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, প্লিজ প্লিজ একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কেমন লাগে, যদি খারাপও লাগে তোমাদের সেটাও বন্ধুরা বলো, যে আমার এইটা খারাপ কি আমার ওইটা খারাপ, তো আমি সেটাকে চেষ্টা করব রিকভারি করার। তো কি বলবো বন্ধুরা, আমি নতুন এই চ্যানেলে, তো চেষ্টা করছি তোমাদের মানে সাপোর্টের ছাড়া তো কিছু সম্ভব নয়, তোমরা সাপোর্টে থাকলে আমার এই চ্যানেলটা আরও অনেক বড় হবে। তো আজকে তোমাদের একটা মনের কথা শেয়ার করব বন্ধুরা, সেটা হচ্ছে আমার যে এই চ্যানেলটা করেছি, এটা বিশ্বাস করো আমি নিজের রিস্কে নিজে করেছি, আমাকে কেউ সাপোর্ট করার নেই বন্ধুরা। তো তোমরা যদি সাপোর্ট না করো কেউ করবে না, ইভেন আমার ফ্যামিলি মেম্বারও সেভাবে আমাকে সাপোর্ট করে না, সবারই একটাই কথা যে কি হবে এসব বানিয়ে, কি হবে এসব করে, এটাতে কি আদৌ পয়সা ইনকাম করা যায় কি এসব, মানে হ্যাঁ না তাহলে অনেক রকম যেটা থাকে আর কি, যে এইসব ভিডিও বানিয়ে কি হবে, কেউ দেখবে না, কেউ সাবস্ক্রাইব করবে না, কেউ কমেন্ট করবে না। তো বন্ধুরা, তোমরা প্লিজ সেটাকে মিথ্যা প্রমাণ করো, তোমরা মিথ্যা প্রমাণ করে দাও যে হ্যাঁ আমার মানে ভিডিওগুলো সবার ভালো লাগে, সবাই দেখে, সবাই সাবস্ক্রাইব করে, কমেন্ট লাইক সব করে, তাহলে আমি একটু জোর গলায় বলতে পারবো যে না আমার ভিডিও সবাই দেখে। তাই আমি একটা করবার জন্য একটা আগ্রহ পারবো যাকে বলে। কিন্তু বিশ্বাস করো আমার মানে খুব খুব কাছের যারা লোক, তারাও কিন্তু আমাকে মানে সেভাবে মানে তাদের কাছ থেকে কোনো মোটিভেট হতে পারি না, মানে তারা ডিমোটিভেটই করে দেয় আমাকে, যে কি হবে এসব করে, কি হবে এসব করে, লাভ নেই, অন্য কিছু কর, হ্যান ত্যান, তো এসব কিছু বলে। কিন্তু মানুষের একটা লক্ষ্য স্থির রাখা উচিত, যেটাই যে করুক সেটা
প্রতি ধৈর্য রাখা উচিত, তবে সে সেটাতে সাকসেস করে। তো আমি এটাতেই বিশ্বাসী বন্ধুরা, তোমরা না থাকলে আমি কিছু করতে পারবো না। আর আমি জানি না তোমরা সাথে আছো কি না, যদি থাকো প্লিজ আমার এই প্রবলেমটা একটুখানি বোঝো, যে আমি দেখাতে চাই যে সত্যি আমি যেটা করছি ঠিক করছি কি ভুল করছি। তো যাই হোক, এইসব কথা তো বললাম। তো আমার একটা ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি তোমরা আমাকে 5K সাবস্ক্রাইব করে দাও। মানে সাবস্ক্রাইবারের জায়গায় যেন ওটাকে আমি 5K দেখতে পাই। যেহেতু আমার চ্যানেল খুব ছোট, তো আমি ছোট্ট থেকে স্বপ্ন দেখা শুরু করব। আমি আগেই বড় বড় মানে স্বপ্ন দেখে মন খারাপ করে তো কোনো লাভ নেই, আদৌ হতে পারবো কিনা আমি জানি না। তবে সবটাই তোমাদেরই জন্য, তোমরা যদি আমার সাথে থাকো নিশ্চয়ই আমি হতে পারবো। আর কি বলবো, মানে যখন আমার প্রথম আমি চ্যানেল স্টার্ট করি, তো এভাবেই চ্যানেলটাকে আমি ছোট থেকে দেখেছিলাম, এখন সেটা বড় হচ্ছে। এভাবে তোমরা সাথে থাকো বন্ধুরা। তো তোমরা ভালো থেকো। তো খাওয়া দাওয়া তো চলবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো বন্ধুরা, কত রকমের নিয়েছি। এই এক রকমের এক চাও, এটা রয়েছে ভেজ চাও। এখানে তো শশা পেঁয়াজ কুচি, এখানে আবার একটু এগরোল নিয়েছি। তো আজকে সব পাঁচমিশুলি খাবার খাওয়া হবে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো দু রকমের চাউমিন, এক রকমের এগরোল, শশা পেঁয়াজ কুচি, এটা দিয়ে আজকে সন্ধে টিফিন হচ্ছে। তো এটাই কিন্তু রাতের ডিনার হয়ে যাবে, কারণ আমরা এর থেকে বেশি কিছু খেতে পারি না। তো এটাই সন্ধ্যের টিফিন, এটাই ডিনার। তো বুঝতেই পারছো তো খাওয়া দাওয়ার কী ছিরি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো। ভালো লেগেছে এই যে। তো এই যে ওই সোনা বাবা, তো খাও এগরোলটা, ভালো লেগেছে। ওর জন্য কিন্তু ঝাল ছাড়া এগরোলই অর্ডার করা হয়েছে। আর এই যে আমি এখানে সব থালায় সব নিয়েছি, এবার এটা তো খেতে হবে। তো তুমি আজকে ভালো আছি, ও রেজাল্ট করেছে। তোমরা আরও বেশি বেশি করে আশীর্বাদ করো, যাতে ও আরও বেশি করে ভালো পড়াশোনা করতে পারে, ভালোভাবে আরও মানুষের মতো মানুষ হতে পারে। তো আজকে কী জন্য তুমি প্রাইজ পেয়েছো বলে দাও। ভালোভাবে পড়াশোনা তো করেছে, আর বেস্ট হ্যান্ডরাইটিংয়ের জন্য আজকে একটা স্পেশাল প্রাইজ পেয়েছে, সুন্দর পরিষ্কার হাতের লেখার জন্য। আর এছাড়া তো মানে সবগুলো মানে বাংলা, ইংরেজি, রাইমস, পোয়েম, তারপর ম্যাথস, নাম্বার, সব রকম যেগুলো আছে সবেতে কিন্তু A+ পেয়েছে। তো বুঝতেই পারছো খুব ভালো রেজাল্ট করেছে। আর প্রচণ্ড সর্দি কাশিতে ভুগছিল, তারপরেও যতটুকু পেরেছি আমি ওকে পড়াশোনা করিয়েছি, হাতের লেখা প্র্যাকটিস করিয়েছি, তারপর আজকের এই দিনটা। তো আমার তো খুব ভালো লাগছে। তো এরকমভাবে যেন প্রত্যেকটা পরীক্ষায় জীবনে উত্তীর্ণ হতে পারে, তোমাদের সবার কিন্তু আশীর্বাদ আমার বেশি বেশি করে চাই, আর সবার জন্য ব্লেসিং চাই। তো তোমরা দেখতে থাকো। আর এই প্রথমে তো আজকে সেলিব্রেশনের প্রথম গ্রাসটা কিন্তু আমি তোমাদের জন্য তুলে দিচ্ছি, তোমরা খাও। তোমরা আমার জীবনের সাথে অনেক অনেকভাবে জড়িত, আর আমাদের সব ব্লেসিংয়ের জন্য। তো এটা প্রথমে চাউমিন নাও আমাদের তরফ থেকে, আর তারপরে আমি দেব এগরোল। তো এটা কিন্তু খাওয়া এগরোল নয় বন্ধুরা, তোমরা ভেবো না যে আমি এঠো করে খেয়ে দিয়েছি, না, এটাকে আমি কেটেছি, কেটে সেটাকে মানে ছিঁড়েছি। আমি একটা গোটা রোল খেতে পারবো না, মানে চাউমিন দেখতেই পেয়েছো তোমরা, দু রকমের চাও রয়েছে। তো আমি সেই জন্য অল্প একটু এগরোল নিয়েছি, সবটা আমি গোটা খেতে পারবো না। তো সেখান থেকে তোমাদের জন্য প্রথম বাইটটা দিচ্ছি। থ্যাংক ইউ, তোমরা খেয়েছো। তো এবার আমরা স্টার্ট করছি। অসম বানায় এগুলোর কোয়ালিটিটা ভালো, মানে মোটা খুব সুন্দর, মানে একটা গোটা রোল খেলেই পেট ভরে যাবে। তো একটু ওয়েট করতে হয়, তো আমি সেই জন্য ওই দোকানটাতেই যাই। তো যাই হোক, এবার একটু চাউমিন টেস্ট করি। দারুণ বানিয়েছে, মানে ওই দোকানে ভেজ চাউটাই এত সুন্দর,
एग चाव तो सुंदर हबे, चिकेन चाव तो सुंदर हबे, भेज चाव नॉर्मल हम खेये देखेछि खूब सुंदर। आर एटा तो एग चाव। जाओ तुम्हारा वीडियो देखो। थैंक यू सो माच। आजकल वीडियो टाटा।